हेलो स्टूडेंट्स, मिष्टू पाल रायन मार्टिनेर भूगोल विभागीय एडिटर। आशा करी तुम्हारा सकले भलो आछो एवं सुस्थ आछो। आमार आगेर भिडियोगुलोते आमी सामुद्रिक प्रक्रिया एवं संश्लिष्ट भूमिरूप क्लास टुएल्भर एई चैप्टारटिर प्रथम अंशटी आलोचना करेछिलाम। आजके आमी एर सेकेंड पार्ट उपकूल रेखा बा कोस्ट लाइन सम्पर्के किछु विस्तारितभावे आलोचना करब। तो चलो देखे नेওয়া যাক এগুলি সম্পর্কে। প্রথমেই আসব উপকূল রেখা বলতে আমরা কি বুঝি। পশ্চাৎ তটভূমির ঊর্ধ্বসীমা বা ভিগুর পাদদেশ সীমারেখাকে কিন্তু আমরা উপকূল রেখা বলতে পারি। সংজ্ঞা হিসেবে বলা যায়, ঝটিকা তরঙ্গের জল তটভূমির উপর দিয়ে অভ্যন্তরভাগে যত দূর পর্যন্ত প্রবেশ করে তার শেষ সীমা বরাবর রেখা কিন্তু উপকূল রেখা নামে পরিচিত। সুতরাং উপকূল ও তটভূমির মধ্যবর্তী সীমানাকেই কিন্তু আমরা উপকূল রেখা বলতে পারি এবং এটি কিন্তু সমুদ্রের দিকের উপকূলের শেষ সীমা। এই উপকূল রেখার কতগুলি ভাগ দেখতে পাওয়া যায়। প্রধানত তিন ভাবে উপকূল রেখার শ্রেণীবিভাগ করা হয়ে যায়। উপকূলের গঠন প্রকৃতি, উপাদান প্রভৃতির ভিত্তিতে উইলিয়াম মরিস ডেভিস, শেপার্ড, ভ্যালেন্টাইন প্রমুখ সমুদ্রবিজ্ঞানীরা উপকূলের শ্রেণীবিভাগ করেছেন। যে তিনটি ভাগে ভাগ করা যায় সেগুলো প্রথমে দেখে নেব। গঠন পদ্ধতি অনুসারে, দুই সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা অনুসারে, তিন মহাসাগর অনুসারে। এর মধ্যে দ্বাদশ শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে কেবলমাত্র গঠন পদ্ধতি অনুসারে যে উপকূল রেখার শ্রেণীবিভাগ রয়েছে সেটি সম্পর্কে আজকে আলোচনা করব। ভূ আলোড়নের তারতম্য অনুসারে উপকূলকে চার ভাগে ভাগ করা যায়। কী কী? উত্থিত উপকূল, নিমজ্জিত উপকূল, যৌগিক উপকূল এবং নিরপেক্ষ উপকূল। এবং আকৃতি এবং গঠন প্রণালী অনুসারে উপকূলকে তিন ভাগে ভাগ করা যায়। সেগুলি হল রিয়া উপকূল, ডালমেশিয়ান উপকূল এবং ফিয়র্ড উপকূল। এখন আমরা এই প্রতিটি ভাগের বিস্তারিতভাবে কিছু আলোচনা করব। তো আসো প্রথমে দেখে নেওয়া যাক উত্থিত উপকূল সম্পর্কে। উত্থিত উপকূল অর্থাৎ ইমার্জ কোস্ট বলতে আমরা কি বুঝি। ভূ আলোড়নের প্রভাবে সমুদ্রতল উপরে উঠে যে উপকূল গঠন করে তাকে কিন্তু আমরা উত্থিত উপকূল বলতে পারি। অর্থাৎ উপকূল ভাগ কিন্তু উপরে ঠেলে উঠে যায়, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে উত্থিত অর্থাৎ ইমার্জেন্ট কোস্ট। এর কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। উত্থিত উপকূল কিন্তু সাধারণত অভগ্ন থাকে, সমুদ্র তরঙ্গ উপকূল থেকে অনেক দূরে ভাঙে, এই কারণে উত্থিত উপকূলের কাছে কিন্তু অনেক সময় পুরোদেশীয় বাঁধেরও সৃষ্টি হতে পারে। এই উপকূল রেখা কিন্তু দীর্ঘ ও সরল প্রকৃতির হয় এবং এখানকার তটরেখা অভগ্ন মসৃণ হয়ে থাকে। আর এই উত্থিত উপকূলের উদাহরণ হিসেবে বলা যায় যে উত্তর সরকার উপকূল, কৃষ্ণা বদ্বীপের উপকূল এবং কন্যাকুমারিকা অন্তরীপের মধ্যবর্তী যে করমণ্ডল উপকূল সেগুলি কিন্তু এই উত্থিত উপকূলের উদাহরণ বলা যেতে পারে। এরপর আমরা জানব নিমজ্জিত উপকূল সম্পর্কে। ভূ আলোড়নের প্রভাবে স্থলভাগ সমুদ্রগর্ভে নেমে গিয়ে যে উপকূল গঠন করে তাকে কিন্তু আমরা নিমজ্জিত উপকূল বলে থাকি। হিমযুগের পর বরফরাশি গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠ উঁচু হয়ে কিন্তু নিমজ্জিত উপকূল সৃষ্টি হয়। এই নিমজ্জিত উপকূলের কতগুলি বৈশিষ্ট্য চোখে পড়ে। এই উপকূল কিন্তু বন্ধু প্রকৃতির হয়ে থাকে এবং এটির নিকট দ্বীপ ও উপদ্বীপ গঠিত হতে পারে। আর এই উপকূল রেখা বা তটরেখা কিন্তু ভগ্ন প্রকৃতির হয়ে থাকে।
এই নিমজ্জিত উপকূলের উদাহরণ হিসেবে বলা যেতে পারে মহারাষ্ট্র ও ডেকান লাভাবৃত উপকূলের কারওয়ার থেকে বুলসার পর্যন্ত অংশ এবং গুজরাট উপকূলের কাম্বি উপসাগর থেকে ভাবনগর পর্যন্ত অংশ কিন্তু নিমজ্জিত উপকূলের সাক্ষ্য বহন করে। এরপর আমরা জানব যৌগিক উপকূল বা কম্পাউন্ড কোস্ট সম্পর্কে। যে উপকূলে বহুবার উত্থান ও নিমজ্জনের নিদর্শন পাওয়া যায় তাকে কিন্তু আমরা যৌগিক উপকূল বলে থাকি। এই যৌগিক উপকূলের কিছু বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে। যৌগিক উপকূলের পশ্চাতে কিন্তু বহু কয়াল দেখতে পাওয়া যায়। এছাড়াও বারংবার উত্থান ও অবনমনের নিদর্শন কিন্তু এই যৌগিক উপকূলের অন্যতম নিদর্শন। উদাহরণ হিসেবে বলা যায় কর্ণাটক এবং কেরালা উপকূল অর্থাৎ মালাবার উপকূল কিন্তু এরকম ধরনের যৌগিক উপকূলের উদাহরণ। আমরা যে একটু আগে বললাম যে উত্থান এবং অবনমন কিন্তু এই যৌগিক উপকূলের একটি অন্যতম বৈশিষ্ট্য, তার উদাহরণ হিসেবে বলা যেতে পারে ইটালির নেপলস নগরের নিকট পোৎসুওলির সেরাপিজ মন্দিরের স্তম্ভ ও গাত্রে এরূপ ওঠানামার কিন্তু প্রমাণ মিলেছে। মন্দিরটি বহুবার 9 মিটারের মতো ওঠানামা করেছে। বর্তমান সময়ে মন্দিরটি কিন্তু 7 মিটার জলের তলায় রয়েছে। এই যে উপকূলের যে বারংবার উত্থান এবং অবনমন হয় এটির কিন্তু একটি জলযানের প্রমাণ কিন্তু এই মন্দিরটি। আন্দামানের উচ্চ ভগ্ন উপকূল, ভৃগু, নিমজ্জিত ম্যানগ্রোভ বনভূমি প্রভৃতি এলাকায় কিন্তু এই উপকূলের নিমজ্জন এবং উত্থানের চিহ্ন পাওয়া যায়। এরপর আমরা জানব নিরপেক্ষ উপকূল বা নিউট্রাল কোস্ট বা প্রশমিত উপকূল সম্পর্কে। যে সকল উপকূলে উত্থান অথবা নিমজ্জনের নিদর্শন নেই বরং যেখানে অবক্ষেপণ জনিত কারণে উপকূল গড়ে ওঠে তাকে কিন্তু আমরা নিরপেক্ষ উপকূল বলতে পারি। উদাহরণ হিসেবে বলা যায় গঙ্গা ও গোদাবরী, কৃষ্ণার দ্বীপ সংলগ্ন উপকূল এবং ব্যারেন দ্বীপের আগ্নেয় তটরেখা কিন্তু এই জাতীয় উপকূলের উদাহরণ। এরপর আমরা উপকূলের আকৃতি ও গঠন প্রণালীর তারতম্য অনুসারে উপকূলকে যে 3টি ভাগে ভাগ করা যায় এগুলি সম্পর্কে আমরা জেনে নেব। প্রথমেই জানব রিয়া উপকূল বা রিয়া কোস্ট সম্পর্কে। যে উপকূলে পর্বত নদীগুলি উপকূলরেখার সঙ্গে আড়াআড়ি ভা বা সমকোণে মিলিত হয় তাকে কিন্তু রিয়া উপকূল বলে থাকি। রিয়া এই ওয়ার্ডটি কিন্তু একটি স্প্যানিশ শব্দ যার অর্থ নদী উপত্যকার নিমজ্জমান অংশ। যে অর্থাৎ যে উপকূলে শৈলশিরা ও মধ্যবর্তী নদী উপত্যকাগুলি তটরেখার সঙ্গে আড়াআড়ি বা প্রায় সমকোণে অবস্থান করে জলে নিমজ্জিত হয়ে ফানেল আকৃতির খাঁজ সৃষ্টি করে তাকে কিন্তু আমরা রিয়া উপকূল বলতে পারি। প্রবল ভূয়ালনের ফলে নদী উপত্যকা অবনমিত হয়েই কিন্তু রিয়া উপকূল গড়ে উঠতে দেখা যায়। এই উপকূলের কতগুলো বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে। এই উপকূলের আকৃতি কিন্তু ফানেলের মতো হয়। রিয়া উপকূলের অভ্যন্তরভাগ অর্থাৎ অভ্যন্তরভাগে যত যাওয়া যায় এর গভীরতা এবং বিস্তৃতি কিন্তু হ্রাস পেতে থাকে। থার্ড, এই উপকূলে নদী উপত্যকাগুলি কিন্তু ভি আকৃতি অনুযায়ী মোহনার দিকে ক্রমশ প্রশস্ত হতে থাকে। ফোর্থ, এই উপকূলে স্থলভাগের দিকে দিকটি ক্রমশ প্রশস্ত হতে থাকে। এই রিয়া উপকূলে স্পারগুলি অন্তরীপ রূপে ও নিমজ্জিত উপত্যকাগুলি উপসাগর রূপে কিন্তু অবস্থান করে। আর এই রিয়া উপকূলের উদাহরণ হিসেবে বলা যায় দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূল, এই জাতীয় উপকূলের কিন্তু উদাহরণ। এছাড়াও পশ্চিম স্পেনের উপকূল ও ভারতের কোঙ্কণ উপকূল কিন্তু এই জাতীয় উপকূলের উদাহরণ। এরপর আমরা জেনে নেব ডালমেশিয়ান উপকূল বা ডালমেশিয়ান কোস্ট সম্পর্কে। সমুদ্র উপকূলের সমান্তরালে অবস্থিত
পার্বত্য ভূমির কিছু অংশ সমুদ্রে নিমগ্ন হয়ে যে উপকূল গড়ে তোলে তাকে কিন্তু আমরা ডালমেশিয়ান উপকূল বলে থাকি। ডালমেশিয়ান কথাটি একটি যুগোস্লাভিয়ান শব্দ যার অর্থ কিন্তু ভূমিরূপের নিমজ্জনমান অংশ। এই উপকূলের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, সেগুলি হলো এই উপকূল কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে সমান্তরালে গড়ে ওঠে। এছাড়াও এদের অভ্যন্তরে কিন্তু প্রবেশ করা কঠিন হয়, কারণ দ্বীপগুলি দুর্ভেদ্য দুর্গের মতো অবস্থান করে থাকে। এছাড়াও সমুদ্রে নিমজ্জনের ফলে এছাড়াও এরূপ উপকূলে অসংখ্য দ্বীপ গড়ে উঠতে দেখা যায় এবং এই উপকূলের অভ্যন্তরভাগের গভীরতা বেশি ও সমুদ্রের দিকের গভীরতা কিন্তু কম হয়। উদাহরণ হিসেবে বলা যায় স্ক্যান্ডিনেভিয়ার উপকূল, স্কটল্যান্ডের উপকূল কিন্তু এই জাতীয় উপকূলের উদাহরণ। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড কোনটি? এটার উত্তর হিসেবে বলা যায় নরওয়ের সজনে ফিয়র্ড কিন্তু পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ডের উদাহরণ। এটি কিন্তু 183 কিলোমিটার দীর্ঘ এবং 3 থেকে 5 কিলোমিটার কিন্তু প্রশস্ত, সেই কারণে এটিকে পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড হিসাবে বলা হয়ে থাকে। তাহলে আজকের ভিডিওটিতে উপকূল কাকে বলে এবং উপকূলের যে বিভিন্ন প্রকারভেদ হয়ে থাকে সেগুলো সম্পর্কে কিছু আলোচনা করলাম। আর আমার নেক্সট ভিডিওটিতে থাকবে থার্ড পার্ট, সামুদ্রিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপের থার্ড পার্ট, প্রবাল প্রাচীর সম্পর্কে আলোচনা। তো সাথে দেখো এবং নজরে রেখো আমার নেক্সট ভিডিওটিতে। থ্যাংক ইউ।